ক্রাশ, যার মানে ভালো লাগার মানুষ। ইয়ে মানে শব্দটা গ্রামাটিক্যাল মিনিং যদিও এটা নয়, তবে আজকাল ইমোশনাল দুনিয়ায় এটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে। ক্রাশ, যাকে দেখলে মন শান্ত হয়ে যায়, যার একটা ডাকে হৃৎস্পন্দন আবেগে নেচে ওঠে, যার একটা ইশারায় সারা শরীর রোমাঞ্চিত হয়ে যায়। তবে এই ক্রাশের সংখ্যা কিন্তু অগণিত, মানে কার জীবনে কটা ক্রাশ আছে সে নিজেও বলতে পারে না। আমার জীবনেও এরকম অনেক আছে যাদের আমি ফেসবুক টাইমলাইন জুড়ে শুধু ফলো করি। কারো প্রতিভা ভালো লাগে, কারো মনটাকে ভালো লাগে, আবার কেউ কেউ তো আছে যারা ফুল কম্প্যাক্ট, একদম রূপ গুণ ভাব ভঙ্গি সবেতে তাদের মন ছুঁয়ে যায়। না বাড়িয়ে কিছু বলছি না, সত্যি ভালো লাগে, গোলাবেন না, ভালো লাগে মানে যে ভালোবাসি তা একদমই নয়, কারণ দুটো দু রকমের ফিলিংস। তবে যাই হোক, এই ভালো লাগার তালিকা কিন্তু আমার অনেক বড়, কিন্তু বিশ্বাস করুন আমি যে কারো ক্রাশ হয়ে উঠবো এটা আমি কোনো স্বপ্নেও ভাবিনি। মানে আমাকে যে কারো ভালো লাগতে পারে বা আমি যে কারো পছন্দের পাত্র হয়ে উঠবো এ আমার কল্পনার বাইরে ছিল। এই আমার মতো একটা ছেলে যার নেই কোনো গেট আপ, কেলানে মার্কা মতো বদন, ইভেন কথা বলতে গেলে যে দু তিনবার আটকায়, তাকে কারণ কীভাবে ভালো লাগতে পারে, ভীষণ আশ্চর্যের বিষয় আমার কাছে এটা। আসলে এক্ষেত্রেও ভালো লাগার সূত্রপাত আমার দিক থেকে, দেখা হয়েছিল এক এক্সিবিশন গ্যালারিতে। ইদানিং আঁকা আঁকি নিয়ে পড়াশোনা করছি, সেই সূত্রেই গ্যালারি চষা, তো তাকে সেখানে দেখে বেশ ভালো লেগেছিল। যেমন মিষ্টি দেখতে তেমনি তার নম্র ব্যবহার, না কথা আমাদের মধ্যে হয়নি ঠিকই, শুধু দেখাটাই হয়েছিল। বাড়ি এসে ওই রোজকারের মতো যেমন ফেসবুক ঘাটাঘাটি, হঠাৎ সাজেস্ট লিস্টে তার একটা আইডি উঠে এলো, খুলে দেখি তারই আইডি। ব্যাপারটা সত্যি কাকতালীয়, কারণ সেই মুহূর্ত পর্যন্ত আমার চোখে ওই মুখটাই ভাসছিল। তো যাই হোক, আইডি চেক করে দেখি সেও আমার মতো আর্ট কলেজের স্টুডেন্ট, নাম স্নেহা চ্যাটার্জি। তো আর দেরি কিসের, টুক করে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম, মনের ভিতর তখন তো উৎফুল্লে ছড়াছড়ি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হতে বেশ সময় লেগে গেছিল, না তারপরেও আমার কথা বলা হয়ে ওঠেনি। ও এখানে একটা কথা বলে রাখি, আমার একটি রোগ আছে, কথা কম বলার রোগ, মানে কোনো রকম উদ্দেশ্যবিহীন কথোপকথন আমার দ্বারা হয় না, হামেশাই চুপ থাকি, তাই হয়তো ওর সাথে কথা বলা হয়ে ওঠেনি। আর পাঁচজনের মতো ও ফ্রেন্ড লিস্টে কোথাও যেন হারিয়ে গেল। এক বছর পেরোলো, আমার খুব গল্প লেখার শখ জেগেছে কদিন ধরে, না রূপকথার কাল্পনিক গল্পগুলো নয়, খাঁটি বাস্তব গল্প। সেই গল্পগুলো আমি ফেসবুকেও পোস্ট করি, অনেক অভিনন্দন পাইও পাঠকদের কাছ থেকে, তাই সাহস করে আরো গল্প বাড়িয়ে দিলাম। এরকমটা বেশ চলছিল, ঠিক এক সপ্তাহ মাথায় মেসেঞ্জারে একটা মেসেজ ঢুকলো। আমাকে সচরাচর মেসেঞ্জারে কেউ মেসেজ করে না, খুব চেনা জানা লোক ছাড়া, তাও খুব দরকার। কিন্তু যখন খুলে দেখি সেই নামটা স্নেহা চ্যাটার্জি, আমার চোখে তখন তো সর্ষে ফুল, কানে ম্যান্ডোলিন বাজছে DDLG, ভাবা যায় ক্রাশ মেসেজ পাঠিয়েছি। উত্তেজনায় হিমশিম খেয়ে চ্যাটবক্সটা খুলে দেখি দুটো মেসেজ, হাই আপনার সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে, মনের ভিতর কান্ডারি হুঁশিয়ার জেগে উঠল। ভাবসাগরে ডুব দেবো দেবো এমন একটা অবস্থা, কোনো ক্রমে নিজেকে সামলে বললাম, হ্যাঁ বলুন, আপনার শেষ গল্পটা কি আপনার নিজের লেখা, মানে নিজের জীবনের লেখ সঙ্গে লেখা? কিছুটা নিজস্বতা আছে, আবার কিছুটা বাস্তব থেকে সংগৃহীত। আপনার শেষ গল্পটা আমি পড়েছি, নিজের জীবন কাহিনী যেন আপনি পুরো তুলে ধরেছেন, না নিজে বলতে আমার জীবন কাহিনী, আমি যেন আপনার গল্পে আমার জীবন কাহিনীর স্পষ্ট রূপ দেখতে পেলাম। যাক তাহলে, আমার গল্প লেখা সার্থক হলো।
মানে সত্যি কোনোদিনও ভাবিনি আমার জীবন কাহিনী এমনভাবে মিলে যাবে কোনো গল্পের সাথে। আমি আপনার বাকি গল্পগুলো পড়েছি, বেশ বাস্তববাদী আপনি, আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম। যাক, সফলতা যে এত কাছে চলে এসছে আমার কোনোদিনও ভাবিনি। মানে আমি কারো জীবন কাহিনী নিজে অজান্তেই তুলে ধরব শুনে ভীষণ আপ্লুত আমি। আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন দেখছি, বেশ শুনতেও লাগছে। আপনিও তো দেখলাম আর্ট কলেজের স্টুডেন্ট, আপনার কিছু কাজও দেখলাম ফটো গ্যালারিতে। আপনি তো বেশ গুণবান লোক মশাই, মানে পিওর আর্টিস্ট ছাড়া এরকম তো হওয়াটা সম্ভব নয়। এবার কিন্তু আপনি লজ্জা দিচ্ছেন, আমি তো সবই শিখছি এখনো, আর তারই ফলস্বরূপ ওই কাজগুলো। দেখুন, আমি কিন্তু সচরাচর কারো গুণগান গাই না, কিন্তু আপনার মধ্যে গুণাবলীগুলো আছে বলেই আমি বলছি। দেখুন, ট্যালেন্টের কদর আমি করতে জানি, আর সেগুলো আপনার মধ্যে ভরপুর আছে। যদি একটু ক্রাশ খাই আপত্তি আছে? আমি ক্রাশ বলেন কি, মানে আমি ক্রাশ, কিন্তু দেখুন সবার উপর আমি ক্রাশ খাই না, কিন্তু আপনার মধ্যে ক্রাশ খাওয়ার গুণাবলীগুলো আছে বলেই ক্রাশ খেলাম এখন আর কি, মনের মধ্যে উথাল পাতাল ঢেউ। আমার এই ক্রাশ নাকি আমার উপরেই ক্রাশ খেলো, স্বপ্নেরও অতীত। এখন এই ক্রাশ ক্রাশ মনোভাব নিয়ে বেশ কথা হয় আমাদের মধ্যে, ভালো লাগা যে কখন বেড়ে গেছিল আমাদের বোঝা গেল না। তাই এই যে আপনারা বলেন ক্রাশ তুমি কেন পাত্তা দাও না, এত অ্যাটিটিউড কিসের? একটু ধৈর্য ধরুন, সময় নেই। আপনার ক্রাশ আপনার উপর কখন যে ক্রাশ খেয়ে বসবে ধরতে পারবেন না।